हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। ये वीडियोते आमरा प्रश्नविचित्रा माध्यमिक 2022 मैथ मॉडल क्वेश्चन पेपर 6 एमसीक्यू समाधान करब। मॉडल क्वेश्चन पर समाधान संक्रांत तो अन्यान्य वीडियो लिंक ये वीडियो डेस्क्रिप्शन बक्से देवा आछे। प्रथम समस्याटी लक्ष्य करो, जदि वार्षिक सूदर हार 8% है तब कत बचरे आसल और सूदर परिमाण समान है? 6.14 বছরে, 12.12 বছরে, 8.13 বছরে, 8 বছরে। মনে করি নির্ণয় সময় টি বছর, আসল পি টাকা। শর্তানুসারে পি টাকার বার্ষিক 8% সরল সুদের হারে টি বছরের সুদ পি ইন্টু টি ইন্টু 8/100 ইকুয়ালস পি, কারণ প্রশ্নে বলা হয়েছে আসল ও সুদের পরিমাণ সমান, বা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে পাই 80/100 ইকুয়ালস 1, বা পি ইকুয়ালস 1 × 100, 100/8 ইকুয়ালস, লবহরকে 4 দিয়ে ভাগ করে পাই 25/2। সম্ভাব্য 4টি উত্তরের অপশান এ বি এবং সিতে মিশ্র ভগ্নাংশ আছে, তাই এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা এখন মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। 12×2 = 24, তাহলে 12.12। অতএব নির্ণয় সময় 12.12 বছর। সম্ভাব্য 4টি উত্তরের অপশান বিতে আছে 12.12 বছরে, অপশান বি 12.12 বছরে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, এ বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করল, এ এর নিয়োজিত অর্থ বি এর নিয়োজিত অর্থের 3 গুণ, এবং সি এর 2/3 অংশ বি নিয়োজিত করে, তাহলে এ বি ও সি এর মূলধনের অনুপাত হবে 6:2:3, 2:6:3, 3:6:2, 6:3:2। মনে করি সি নিয়োজিত করে 1 টাকা। প্রশ্নে বলা হয়েছে সি এর 2/3 অংশ বি নিয়োজিত করে, অতএব বি নিয়োজিত করে 1 টাকার 2/3 অংশ, 1×2/3 টাকা সমান 2x/3 টাকা। প্রশ্নে আরও বলা হয়েছে এ এর নিয়োজিত অর্থ বি এর নিয়োজিত অর্থের 3 গুণ, অতএব এ নিয়োজিত করে 2x/3 টাকার 3 গুণ, 2x/3×3 টাকা, লবহরকে 3 দিয়ে ভাগ করলাম ইকুয়ালস 2x টাকা। অতএব এ বি ও সি এর মূলধনের অনুপাত সমান এর মূলধন 2x = বি এর মূলধন 2x/3 = সি এর মূলধন এক্স। যেহেতু সি এর মূলধন 1 টাকা, সুতরাং এক্স নট ইকুয়াল 0, আমরা অনুপাতের প্রতিটি পদকে এক্স দিয়ে ভাগ করতে পারি। অনুপাতের প্রতিটি পদকে এক্স দিয়ে ভাগ করে পাই 2:2, 2/3 = 1, প্রতিটি পদকে 3 দিয়ে গুণ করে পাই 2×3 = 6, 2/3 × 3 = 1×3 = 3, তাহলে এ বি ও সি এর মূলধনের অনুপাত 6:2:3। সম্ভাব্য 4টি উত্তরের অপশান এ তে আছে 6:2:3, অপশান এ 6:2:3 সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, ওয়াই অ্যাজভেরাইজ এজ এক্স স্কোয়ার, এবং ওয়াই ইকুয়ালস 9 হলে এক্স ইকুয়ালস 9 হয়, ওয়াই ইকুয়ালস 4 হলে এক্সের মান হলো ±6, ±3, ±4, ±2। ওয়াই অ্যাজভেরাইজ এজ এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়াই এক্সের বর্গের সাথে সরল ভেদে আছে, বা ওয়াই ইকুয়ালস
আমরা ভেদ ধ্রুবক কে ধরে নেব, কে ইনটু এক্স স্কোয়ার, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। প্রশ্নে বলা হয়েছে ওয়াই ইকুয়ালস নাইন হলে এক্স ইকুয়ালস নাইন, ওয়াই ইকুয়ালস নাইন হলে এক্স ইকুয়ালস নাইন, অতএব নাইন ইকুয়ালস কে ইন্টু নাইন স্কোয়ার বা কে ইকুয়ালস নাইন বাই নাইন স্কোয়ার ইকুয়ালস ওয়ান বাই নাইন। অতএব এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটি হলো ওয়াই ইকুয়ালস কে এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়ান বাই নাইন এক্স স্কোয়ার। এখন ওয়াই ইকুয়ালস ফোর হলে ওয়ান বাই নাইন এক্স স্কোয়ার ইকুয়ালস ওয়াই, অর্থাৎ ফোর, বা এক্স স্কোয়ার ইকুয়ালস ফোর ইন্টু নাইন থার্টি সিক্স, বা এক্স ইকুয়ালস প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ থার্টি সিক্স ইকুয়ালস প্লাস মাইনাস সিক্স। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এ তে আছে প্লাস মাইনাস সিক্স, অপশান এ প্লাস মাইনাস সিক্স সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, অকেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি অর্থাৎ এই কোণ সিক্সটি ডিগ্রি এবং সিডি সমান ছয় সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তিন সেমি, চার সেমি, পাঁচ সেমি, ছয় সেমি। ত্রিভুজ এ ও বি এর ও এ সমান ও বি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ, কারণ আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে বাহু দুটির বিপরীত কোণ দুটিও সমান হবে, অর্থাৎ ও এ বাহুর বিপরীত কোণ বি ও বি বাহুর বিপরীত কোণ এ সমান হবে, আসলে এ কোণ সমান বি কোণ, সমান হাফ অফ ওয়ান এইটি ডিগ্রি মাইনাস কোণ এ ও বি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি, এখানে ও কোণের মান সিক্সটি ডিগ্রি দেওয়া আছে, তাহলে হাফ অফ ওয়ান এইটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি ইকুয়ালস হাফ অফ ওয়ান টোয়েন্টি ডিগ্রি ইকুয়ালস সিক্সটি ডিগ্রি। আমরা পেলাম ত্রিভুজ এ ও বি এর এ কোণ সিক্সটি ডিগ্রি, বি কোণ সিক্সটি ডিগ্রি, ও কোণ সিক্সটি ডিগ্রি প্রদত্ত, অতএব এ ও বি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজটি তিনটি বাহু দৈর্ঘ্য সমান, অতএব ও এ সমান ও বি সমান এ বি, এ বি সমান সিডি দেওয়া আছে প্রদত্ত, সমান ছয় সেমি দেওয়া আছে, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছয় সেমি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান ডিতে আছে ছয় সেমি, তাহলে অপশান ডি ছয় সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, দুটি এককেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে তিন সেমি ও পাঁচ সেমি, বৃহত্তর বৃত্তের একটি জ্যা ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শ হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য হবে দশ সেমি, সাত সেমি, ছয় সেমি, আট সেমি। দুটি এককেন্দ্রীয় বৃত্ত যাদের কেন্দ্র ও এবং ব্যাসার্ধ তিন সেমি, পাঁচ সেমি, বৃহত্তর বৃত্তের একটি জ্যা এবি ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শক, ধরি স্পর্শবিন্দু পি,
এখন এ বি জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। প্রশ্নানুযায়ী চিত্রে ও পি অর্থাৎ ক্ষুদ্রতর বৃত্তটির ব্যাসার্ধ 3 সেমি, ও বি অর্থাৎ বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ 5 সেমি এবং ও পি লম্ব এ বি, পি এ বি এর মধ্যবিন্দু। অর্থাৎ আমরা জানি বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। যেহেতু ক্ষুদ্রতর বৃত্তটির পি বিন্দুতে এ বি স্পর্শক এবং ও পি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং ও পি লম্ব এ বি। আবার আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর লম্ব হয় তবে তা ওই জায়কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বৃহত্তর বৃত্তটির এ বি একটি জে, বৃত্তের কেন্দ্রগামী ও পি এ বি এর উপর লম্ব, অতএব পি এ বি এর মধ্যবিন্দু। আমরা চিত্রের বর্ণনা এভাবে দিয়ে দিলাম। এখন আমরা এ বি এর মান নির্ণয় করব। তাহলে এ বি সমান 2 × PB সমান 2 × PO ও বি একটি সমকোণী ত্রিভুজ যার পি কোণ সমকোণ। সমকোণ সংলগ্ন একটি বাহু ও পি এর মান 3 সেমি, সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ ও বি এর মান 5 সেমি। তাহলে সমকোণ সংলগ্ন অপর বাহু পি বি এর মান নির্ণয় করা যাবে পিথাগোরাসের পদ্ধতি কাজে লাগিয়ে। স্কোয়ার রুট অফ অতিভুজের স্কোয়ার মাইনাস সমকোণ সংলগ্ন একটি বাহুর বর্গ অর্থাৎ ও বি স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার ইকুয়ালস 2 × স্কোয়ার রুট অফ ও বি সমান 5 সেমি। তাহলে 5² - OP সমান 3 সেমি, 3² একক এখানে সেমি ইকুয়ালস 2 × স্কোয়ার রুট অফ 25 - 9 = 16 সেমি ইকুয়ালস 2 × 4 সেমি ইকুয়ালস 8 সেমি। অতএব ওই জায়ের দৈর্ঘ্য হবে 8 সেমি। সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডিতে আছে 8 সেমি, অপশান ডি 8 সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং উচ্চতা এইচ একক হলে ভূমির ব্যাসার্ধ হবে, সম্ভাব্য 4টি উত্তরে কোনটি সঠিক? মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর একক। যেহেতু ব্যাসার্ধ আর একক অতএব আর গ্রেটার দেন 0। শর্তানুসারে শঙ্কুর আয়তন ভি ঘন একক প্রদত্ত। আমরা জানি শঙ্কু অর্থাৎ এক্ষেত্রে লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এই যে একক হলে তার আয়তন 1/3 × ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমি এখানে বৃত্তাকার যার ব্যাসার্ধ আর একক, সুতরাং ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে 1/3 × পাই আর স্কোয়ার গুণ উচ্চতা এই যে একক প্রদত্ত এইচ ইকুয়ালস ভি। বা এখান থেকে আমরা শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান নির্ণয় করে নেব। আর স্কোয়ার ইকুয়ালস 3 × ভি, 3 ভি বাই পাই ইন্টু এইচ। যেহেতু আর এর মান নির্ণয় করতে হবে তাই বামপক্ষে আর স্কোয়ার রাখলাম। বা আর ইকুয়ালস, তাহলে প্লাস মাইনাস দেব না কারণ আর গ্রেটার দেন 0, স্কোয়ার রুট অফ 3 ভি বাই পাই ইন্টু এইচ, আর গ্রেটার দেন 0 তা আমরা পাশে উল্লেখ করে দিতে পারি। অতএব ভূমির ব্যাসার্ধ হবে স্কোয়ার রুট অফ 3 ভি বাই পাই এইচ একক। সম্ভাব্য 4টি উত্তরের অপশান বিতে আছে স্কোয়ার রুট অফ 3 ভি বাই পাই এইচ একক। অতএব অপশান বি স্কোয়ার রুট অফ 3 ভি বাই পাই এইচ একক এক্ষেত্রে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।